हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। सबाई केमन आछेन? आशा करि सबाई अनेक भालो आछेन। तो आमराओ अनेक भालो आछि। तो आज के आमरा डांगाय जाच्छि, तो आपनादेर संगे सेटा शेयर करतेछि। एखाने आमी आमार दुई बोन आर आमार दादी जाच्छि डांगाय। डांगाय बोलते विशाल बड़ एकटा माठ, एखाने धान सब रकमेर सब्जी सबकिछुई लागानो हय়। আমরা সেটাকে ডাঙা বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, বিশাল অনেক বড় একটা মাঠ। তো আমরা ডাঙাতে যাচ্ছি বাঁধাকপি নিতে। আমরা ঢাকায় চলে যাব, তার জন্য প্রস্তুতি চলতেছে। তো এই যে এখানে সরিষা ক্ষেত, এখানে সব কিছুই হয়, ধান গম সরিষা আলু ভুট্টা, মানে যত রকমের রসুন পেঁয়াজ যত সবজি আছে সব কিছুই আমাদের এখানে চাষ হয়। অনেক বিশাল মাঠ। এক পাশে যে কেবল ধান লাগানো হয়েছে, আর এই পাশে যে সরষা গাছ। তো বিশাল মাঠ। তো মাঠের মধ্যে দিয়ে রাস্তা আমরা যাচ্ছি এখন। আর এখানে যে ধানের বীজ বোনা হয়েছে, আমরা এগুলোকে বিসন বলে থাকি, আপনারা কি বলেন জানি না, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার বোন সামনে সামনে যাচ্ছে আর আমরা সবাই যাচ্ছি মাঠের এপার ওপার। অনেক বিশাল মাঠ। তো দুই পাশে সরিষা ক্ষেত, সরিষাগুলো ধরেছে, ফুল ছিল, ফুল থেকে সরিষা বীজগুলো ধরেছে। আর আছে ভুট্টা, গমের গাছ লাগানো হয়েছে। এই যে পাশে আছে গম, গমগুলো সবে মাত্র চারা হয়েছে, এখনো হয় নাই। খুব সুন্দর লাগে দেখলে, বা মাঠের মধ্যে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। খোলা পরিবেশ, গ্রামের আবহাওয়া। এই যে আমি আপনাদের গমের গাছগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে এগুলোতে গম হয়ে গেছে, আমি আপনাদের হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি, অনেক সুন্দর এই যে গম। তো এগুলো যখন সোনালি হয় পেকে যাবে তখন এগুলো কাটা হয়। আর এই যে এখানেও সরিষাও হয়ে গেছে, এগুলো সবুজ রঙেরই আছে। এগুলো যখন সোনালি হবে তখন হলুদ হবে, তখন এগুলোকে কাটা হবে। এগুলো এখন সবে সবুজ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আরও সামনের দিকে যেতে হবে। বিশাল মাঠ, অনেক সময় লাগে হেঁটে যেতে। এই যে চারিপাশে শুধু ধান লাগানো আছে, আর এই পাশে আছে ক্ষেত। তো সামনে আবারও একটা, এটা কী গাছ আমি আপনাদের দেখাচ্ছি, এটাও সম্ভবত গমেরই গাছ। তো আমরা চলে এসেছি এই যে পাশে লাগানো আছে কালাই, রসুনের গাছ, পেঁয়াজের গাছ, এখানে আছে ধনিয়া পাতার গাছ, সব কিছুই রয়েছে এখানে। এই যে ধনিয়া পাতা, এগুলো ফুল হয়ে গেছে, এগুলো বীজ হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ধনিয়া পাতার ফুল, এগুলো বড় বড় হয়ে গেছে। আর এই যে আমরা এখন যাচ্ছি, এই যে এখানে পেঁয়াজ লাগানো আছে, এখানে আছে কালাইয়ের গাছ। এই যে আমরা বাঁধাকপি জমিতে চলে এসেছি, অনেক সুন্দর আর বিশাল বড় বড় বাঁধাকপি, দেখে তো আমরা পুরো অবাক, অনেক বড় বড় আর অনেক সুন্দর। তো এই যে আমি আপনাদেরও দেখাচ্ছি, বিশাল জায়গা জুড়ে বাঁধাকপি লাগানো, সবগুলো একটা গোলাপ ফুলের মতো হয়ে হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। আর বিশাল বড় বড়, একটা করে 5 কেজির বেশি ওজন হবে, একজনে একটা নিয়ে যেতে পারবে না, এত বিশাল বিশাল। তো আমরা এগুলো নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আলুর গাছ এখানে, এই যে আমরা সাধারণত যে রান্নায় আলু খাই সেই আলুগুলো। তো এই যে এখানে রসুনের গাছ, পেঁয়াজের গাছ সবই লাগানো আছে, শীতের সময় সাধারণত লাগানো হয় এগুলি। আর এখানে আছে মরিচের বীজ ফেলা হয়েছে, গাছ এখনও ওঠে নাই, সবে মাত্র দু একটা করে দেখা যাচ্ছে। আর আমরা এখান থেকে বাঁধাকপি নিব। তো কে কোনটা নেবে আমরা বেছে বেছে নিচ্ছি, বেশি পরিমাণেই নিব। এই দুটো কাটো, আমরা কিছুটা নিয়ে আসবো ঢাকাতে। আর দেশের বাড়িতে এগুলো মানুষে এখন খায় না, এগুলো গরুকে খাওয়ানো হবে। গরুকে খাওয়ানোর জন্য আমরা বেশ কিছু পরিমাণে নিব। আর এই যে এখানে আছে, অনেক কয়েকটা উঠেছি এখানে,
ছয়টা সাতটার মতো আমরা উঠিয়েছি, সবাই নিয়েছি, নিয়ে যে সবাই হাতে হাতে নিয়ে যাচ্ছে, গরুকে খাওয়ানো হবে আর আমরা নিয়ে আসব। কারণ এগুলো তো গ্রামে সাধারণত মানুষ তেমনটা খায় না, আর আমরা শহরে তো পাই না। তো এই যে এখানে অনেক কালাই শাক খাইতেছে সবাই, এখানে কালাই শাক, আমের গাছ আছে, এই যে সরিষা পেকে গেছে, এই যে ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, মানে সব কিছু, বিশাল এলাহি কাণ্ড, দেখে অনেক ভালো লাগে। তো এখন আমরা আবার চলে যাচ্ছি, আমাদের নেওয়া শেষ, আমরা অনেক ঘোরাফেরা করলাম আর আপনাদের সঙ্গে সব কিছু দেখালাম, শেয়ার করলাম, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর আজকে আমার নতুন যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে আমরা ধনিয়া পাতা গাছ থেকে দু একটা নিচ্ছি, তো সেই তো এগুলো পাতা নেই, সব ফুল হয়ে বীজ হয়ে গেছে, তো সেখান থেকে আমরা কয়েকটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই আমরা তো তখন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে সন্ধ্যা হয়ে আসতেছে, শীতের সময় রোদ তেমন একটা বের হয় নাই, তো আমি নিয়ে যেতে পারতেছি না, এক হাতে মোবাইল ভিডিও করতেছি আর এক হাতে নিয়ে যাচ্ছি। তো সন্ধ্যা নেমে এসেছে, বাতাস মাঠের মধ্যে আসে, শীত লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।